চট্টগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা সদর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর। ভিকটিম একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ সুপার মোহাম্মদ আরিফুন জুয়েল জানান, ঘটনার সাথে যারাই জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। যাতে আর কি সংক্ষিপ্ত না ছড়ায় সেজন্য আমরা এই সদরে 140 দ্বারা জারি করা আছে, পরবর্তী নির্দেশ না দেওয়া। ওয়ান ফোর জানি হচ্ছে আমরা এই শহরবাসীর মধ্যে অনুরোধ করবো যেন তারা শান্তি বজায় রাখে এবং যে ঘটনা ঘটেছে এটা মামলা হবে এবং যা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।